নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এনআরসি ছুটদের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানালো সিআরপিসিসি, স্মারকপত্র প্রধানমন্ত্রীকে। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা জানালো এমকেদে জুনিয়র কলেজ। সোনাইয়ে দুটি সরকারি প্রকল্পের সূচনা, উদ্বোধন বিধায়কের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সিটিজেন রাইটস প্রোটেকশন কোঅর্ডিনেশন কমিটি আসামের কাছাড় জেলার পক্ষ থেকে এনআরসি ছুট রাজ্যের 19 লক্ষ জনসাধারণের সমস্যার কথা তুলে ধরে তা দ্রুত সমাধানে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে দেশের প্রধানমন্ত্রীর কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়। এতে উল্লেখ করে বলা হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এনআরসি ছুট 19 লক্ষ জনসাধারণের সব ধরনের নাগরিক অধিকারের সুবিধা অব্যাহত রাখা সহ আধার কার্ডের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে রাজ্যের সকল নাগরিকদের দ্রুত আধার কার্ড প্রদান করতে, এছাড়া কোন ধরনের সরকারি নথি তৈরি করতে এনআরসির তথ্য আবশ্যকীয় না করতে জানান কর্মকর্তারা। সংগঠনের কো চেয়ারম্যান সাধন পুরকায়স্থ বলেন, 31 আগস্ট 2019 সালে রাজ্যের উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করায় 19 লক্ষ প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম বাতিল হয়েছে। তা না হলে কারোর নাম চূড়ান্ত এনআরসি তালিকা থেকে বাতিল হতো না বলে অভিমত ব্যক্ত করেন। আজকের দিন 19 লক্ষ মানুষের কাছে অভিশপ্ত দিন, সেই তালিকা থেকে 19 লক্ষ মানুষের নাম বাদ গেছিল, যেখানে প্রাক্তন বিধায়ক থেকে আরম্ভ করে প্রাক্তন প্রিন্সিপাল শিলচর মেডিকেল কলেজের পরিবার থেকে আরম্ভ করে সাংবাদিক থেকে আরম্ভ করে অনেকেরই নাম সেই 19 লক্ষের তালিকার মধ্যে আছে। সুতরাং এই অভিশপ্ত দিন, আজকের দিন যাদের জীবনে একটা অভিশাপ স্বরূপ, আজকে ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হতে পারছে না, কারণ এনআরসিতে নাম নেই, আধার কার্ড দেওয়া হচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে না, চাকরির আবেদন করতে পারছে না। এই যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির পক্ষ থেকে যেটা 42টা বিভিন্ন দল এবং সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে, তার পক্ষ থেকে একটা স্মারকপত্র আমরা আজকে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে। এদিকে সংগঠনের সম্পাদক ডক্টর শান্তিকুমার সিংহ বলেন, আধার কার্ড তৈরি করতে এনআরসি ছুট নাগরিকদের বায়োমেট্রিক তথ্য বারবার বাতিল হচ্ছে, কারণ তাদের বায়োমেট্রিক তথ্য আগেই এনআরসি কর্তৃপক্ষ নিয়ে রেখেছে, যা আধার কার্ড তৈরির জন্য সংশ্লিষ্ট বিভাগকে প্রদান করছে না। বর্তমানে আসাম সরকার রেশন কার্ড ধারকদের আধার নম্বর প্রদান করতে বলেছে, তা প্রদান করতে কেউ অসমর্থ থাকলে তাদের কার্ড বাতিল করা হবে বলে ঘোষণা করে রাজ্য সরকার। শুধু তাই নয়, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ করতে হলে হিতাধিকারীদের আধার নম্বর প্রদানের নির্দেশ কেন্দ্র সরকার ঘোষণা করেছে, কিন্তু এনআরসি ছুটদের আধার কার্ড তৈরির সৃষ্ট জটিলতা নিরসনে কেউ এগিয়ে আসছে না, ফলে লক্ষ লক্ষ নাগরিকদের সীমাহীন লাঞ্ছনার শিকার হতে হচ্ছে বলে জানান তিনি। তাই দ্রুত সেই সমাধানের দাবি জানান কর্মকর্তারা। এনআরসির অজুহাতে লক্ষ লক্ষ মানুষকে আধার প্রক্রিয়া থেকে তারা অসুবিধা ফেস করতে হচ্ছে। আধার যখন অ্যাপ্লাই করতে যায়, ওইখানে একটা একমাত্র বাধা যে এনআরসিতে ওদের যে ডিজিটাইজেশন করা হয়, তার জন্য এনআরসি না আগে কেস সলভ করতে হবে, এর জন্য আধার দেওয়া হচ্ছে না, তাদেরকে বাতিল করা হচ্ছে। এর জন্য যুব প্রজন্ম এবং লক্ষ লক্ষ মানুষ চাকরি অ্যাপ্লাই করতে পারছে না, বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে পারছে না। এইটার মূল কারণ হচ্ছে এনআরসির নামে যে আমাদের এই আসামের নাগরিককে যেভাবে হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি যে এনআরসিতে নাম উঠুক বা এমআই এনআরসিতে নাম বাতিল হোক, সবাইকে সমান নজরে দেখে আধার প্রক্রিয়াতে তাদেরকে এসএসডি। 1992 সালে কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে 2021 সালে কলেজ প্রাদেশিকৃত হওয়া পর্যন্ত অনবদ্য অবদানের জন্য মঙ্গলবার আমড়াঘাট মহেন্দ্র কুমার দে জুনিয়র কলেজের পক্ষ থেকে ধলাই বিধানসভা কেন্দ্রের 5 বারের বিধায়ক তথা রাজ্যের বন পরিবেশ আবগারি এবং মেন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ফুলের তোড়া সব বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি এদিন 1992 সালে কলেজের প্রতিষ্ঠা লগ্নে বিধায়ক হিসেবে মন্ত্রীর উপস্থিত থাকার ছবি উপহার হিসেবে মন্ত্রী পরিমলের হাতে তুলে দেন
কলেজের গভর্নিং বডির সভাপতি বিশ্বজিৎ দেবরায় পরে তার পৌরোহিত্যে অনুষ্ঠিত সংবর্ধনা সভার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ দেবরায়, পূর্বধলে জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, আমাদের কথা বলি আমরা, কিন্তু আমাদের স্বল্প ক্ষমতায় হয়তোবা কলেজকে যতটা সহায়তা করার প্রয়োজন ছিল, উচিত ছিল, আমরা পারিনি। কারণ ঠিক যেভাবে আপনারা দেখছেন এই অঞ্চলের বিভিন্ন সুখ দুঃখ, মানে সুখ দুঃখ আমরা সহ্য করে 30 বছর কাল অতিক্রম করেছি, তো সব সুখ দুঃখেরই সঙ্গী হতে হয়, তার মধ্যে এটাও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানেও আমরা যতটা করা উচিত ছিল ভাই স্বপন বলেছেন যদিও, কিন্তু ততটা আমরা করতে পারি। এখন সরকারি স্বীকৃতি পাওয়ার পরে প্রথম যে সমস্যাটা আপনি বলেছেন যে অ্যাডমিশনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির পালংঘাট মন্ডল সভাপতি সৌমেন দাস, মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, বিভাস দেব প্রমুখ। সোনাইয়ে যেসব উন্নয়নমূলক কাজ হবে তা প্রত্যেক এলাকায় সাইনবোর্ড টাঙিয়ে রাখা হবে, যাতে জনসাধারণ এলাকার উন্নয়নে ওয়াকিবহাল হন। মঙ্গলবার নিজ কেন্দ্রে সোনাই পৌরসভার PMY ঘর ও সুন্দরীজিপির বন্তেরাপুরে বানীয় জল প্রকল্পের উদ্বোধন করে ঠিক এমন মন্তব্য করলেন বিধায়ক করিমুদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। তিনি এও বলেন, বিগত 5 বছরের সোনাই কেন্দ্রে উন্নয়নমূলক কাজকর্মের দুর্নীতির তদন্ত হবে, আগামী দিনে সোনাইয়ে কোন দুর্নীতি হবে না বলে জানান বিধায়ক। এদিন প্রথমে সোনাই পৌরসভার 9 নং ওয়ার্ডে PMY ঘরের ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করেন তিনি। পরে পূর্ব সোনাইয়ের সুন্দরী বন্তেরাপুরে জলজীবন মিশন থেকে প্রায় 38 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক করিম। ভালো ফান্ড পেয়েছি, তার কাজও আমরা স্টার্ট করবো কিছুদিনের মধ্যে, আগামী মাসে টেন্ডার হবে। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নে যে দুর্নীতি ছিল গত 5 বছর সেটাকে আমরা চেক দিয়ে বাস্তবে কিছু কাজ করার আমরা চেষ্টা করে যাচ্ছি। ফাইন্যান্সিয়াল ইয়ার এখন যেটা চলছে 21-22 যেটার কাজ আরম্ভ হবে এখন, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা যা কাজ করব ব্লকের মাধ্যমে, সোনাই ব্লকের আন্ডারে যে স্কিমের আন্ডারে করবো সেগুলো লিস্ট সামনে টাঙানো থাকবে। আমরা প্রত্যেক জিপির অন্তত 3-4 হোর্ডিং লাগাবো, এইসব জিপিতে কোন কোন স্কিমের কি কাজ হবে কি না, এটা টাকা কত, স্যাংশন কত, শেষ কবে হবে, শুরু কবে হবে, সব তথ্য আমরা জনসাধারণের সামনে। বরাকের যুবক যুবতীদের বারবার বঞ্চিত করা হচ্ছে অয়েল ও ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের বিভাগের নিয়োগ প্রক্রিয়া থেকে। কর্পোরেশনের বিভিন্ন বিভাগের শূন্য পদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে, কিন্তু এত অঞ্চলের যুবক যুবতীরা এই শূন্য পদগুলোতে আবেদন করতে পারছেন না। অথচ তিনসুকিয়া, ডিব্রুগড়, শিবসাগর ইত্যাদি জায়গা থেকে যুবক যুবতীদের এই শূন্য পদগুলোতে আবেদন করার সুবিধা প্রদান করা হচ্ছে। মঙ্গলবার বিভিন্ন কলেজ ও ITI পড়ুয়ারা এর প্রতিবাদ জানিয়ে কাছাড় জেলার জেলাশাসকের মার্ফতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এতে উল্লেখ করে বলা হয়, অয়েল ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের বিভিন্ন বিভাগের নিয়োগ প্রক্রিয়াতে অন্যান্য জেলার যুবক যুবতীদের আবেদন করার সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু বরাকের যুবক যুবতীদের কেন সেই সুবিধা প্রদান করা হচ্ছে না? প্রতিবার বরাকের যুবক যুবতীদের বঞ্চিত করা হচ্ছে চাকুরির ক্ষেত্রে। তারা আরও অভিযোগ করে বলেন, সরকার বরাক ব্রহ্মপুত্রকে সমান অধিকার দিচ্ছে, তবে চাকরি প্রদানের ক্ষেত্রে কেন ব্রহ্মপুত্রকে প্রাধান্য আগে দেওয়া হচ্ছে? শীঘ্রই বরাকের যুবক যুবতীদের সেই সুবিধা প্রদানের দাবি জানান তারা, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে পা ফেলতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন। তার মানে দেখা যাচ্ছে যে আমাদের বরাকবেলির ছাত্রদের সঙ্গে, আমাদের বাঙালিদের সঙ্গে এটা একটা মানে মানে খুব বেশি ডিসক্রিমিনেশন করা চলছে। এই ডিসক্রিমিনেশন কেন চলছে? গভর্নমেন্ট সবসময় বলে যে বরাক ব্রহ্মপুত্র আমাদের সমান দেখি, তাহলে যদি বরাক ব্রহ্মপুত্র সমান দেখা হয় তাহলে আজকে কেন বরাকবেলি ছাত্ররা এই জবে অ্যাপ্লাই করতে পারছে না? বরাকবেলি ছেলেরা তো, ছেলেমেয়েরা তো অনেক কষ্ট করে পড়ালেখা করে, যদি বরাকবেলি ছেলেমেয়েরা যদি এইভাবে চলতে থাকে তাহলে বরাকবেলি ছেলেমেয়েরা পড়ালেখা করে যাবে কোথায়? আজকে যদি আসামে জব পায় না ওরা যাবে কোথায়? তাই আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে বরাকবেলি ছেলেমেয়েদের সঙ্গে মানে এ ধরনের ডিসক্রিমিনেশন না করা হোক, আর যদি ভবিষ্যতে এই ধরনের ডিসক্রিমিনেশন চলতে থাকে তাহলে আমরা বরাকবেলির সকল ছাত্র মিলে একটা গণ আন্দোলন, বৃহত্তর আন্দোলন করে তুলব, যেটার দায় গভর্নমেন্ট হবে। ডিপার্টমেন্ট রয়েছে এখানে, ডিপার্টমেন্ট এসেছে ইলেকট্রিশিয়ান ট্রেড,
পিটার টেট, মেকানিক টেট, মেশিন টেট, অনেকগুলো টেট আছে এখানের মধ্যে, অনেকগুলো টেটে মানে চাকরি বেরিয়েছে, কিন্তু আজকে আমাদের বরাকবেলির কোনো ছেলেমেয়েরাই অ্যাপ্লাই করতে পারছে না। এটা কি শুধু মানে বাঙালিদের সঙ্গে কি মানে খুব ডিসক্রিমিনেশন হচ্ছে না বাঙালিদের কি মানে? হাইলাকান্দি জেলায় প্রধানমন্ত্রী নিয়োগ সৃষ্টি যোজনা পিএমইজিপি সহ অন্যান্য স্বনির্ভর কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য 5টি সচেতনতা শিবির সেপ্টেম্বর মাসে আয়োজন করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় এই শিবির অনুষ্ঠিত হবে। মঙ্গলবার হাইলাকান্দিতে পিএমইজিপির ঋণ সম্পর্কে নিয়োগ প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তা বাড়াতে এক সভার আয়োজন করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী 15 সেপ্টেম্বরের আগে জেলায় 3টি সচেতনতা শিবির ও 15 সেপ্টেম্বরের পরে আরো 2টি সচেতনতা শিবির আয়োজন করা হবে। পরে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও সোনাইরোডস্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশন এবং শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমে আসাম সরকারের সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে সোম মঙ্গলবার এই দুদিন ব্যাপী সনাতনী ধর্মীয় মতে শ্রীকৃষ্ণের 5247তম আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। শিলচর শঙ্কর মঠ ও মিশন তথা শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, দুদিন ব্যাপী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। দুদিনব্যাপী জন্মাষ্টমী উৎসবে মহারাজের সহযোগিতায় ছিলেন সুভাষ মিত্র, হরিপদ দত্ত, কাবুল মিত্র, রেবতী রঞ্জন তালুকদার, অমল বণিক, রাকেশ মিত্র, সঞ্জীব দেবনাথ, নেপাল চৌধুরী, বিউটি দে, দিলীপ মিত্র, মিঠু চৌধুরী, সুমন মিত্র, রঞ্জিত মিত্র, নিউটন মিত্র, তুহিন দে, রতন দে, শিপ্রাদে প্রমুখ। আজ বিশ্বব্যাপী যে কোভিডের প্রকট চলছে এর উপর আমরা অনাকাঙ্ক্ষিতভাবে হলো এই মিশনে জন্মাষ্টমী উদযাপন হচ্ছে, অনেক ভক্তের সমাগম হয়েছে, এখানে প্রসাদের আয়োজন করেছি। আমরা সন্ধ্যা থেকে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন পূজা পার্বণ বিভিন্ন অনুষ্ঠান আদি আয়োজন করেছি এবং আগামীকাল পার্বণ অনুষ্ঠান শিলচর সংক্রমণ মিশনে 300 জনের জন্য পার্বণের ব্যবস্থা করা হয়েছে। তাই সকল ভক্তবৃন্দকে অনুরোধ জানাচ্ছি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে সুন্দর ও স্বাস্থ্য। হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বেলা 2টার সময় জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং গীতার বাণী নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, বিশিষ্ট অতিথি বিজেপির রাজ্য সম্পাদক কনাথ পুরকায়স্থ, প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য সদস্য গৌতম রায়, অনুসূচিত জাতির রাজ্য সভানেত্রী মন স্বর্ণকার, জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত কুমার নাথ, নেপাল চক্রবর্তী মিহির চক্রবর্তী, সুব্রত শর্মা মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে সাংসদ রাজদীপ হাইলাকান্দি জেলা থেকে এআইইউডিএফ কে উৎখাত করে বিজেপির বিজয় পতাকা জেলার 3টি বিধানসভা কেন্দ্রে উড়ানোর জন্য বিজেপির কর্মকর্তা সহ আম জনতার প্রতি আহ্বান জানান। এছাড়াও এদিন বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্মের বিষয়ে বক্তব্য রাখেন কনাথ পুরকায়স্থ, গৌতম রায়, মন স্বর্ণকার, স্বপন ভট্টাচার্য প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শান্তু সারদা, সম্পাদিকা কাবেরী পাশওয়ান, বিজেপি নেতা মিলন দাস, প্রদীপ চক্রবর্তী, জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায়, সাধারণ সম্পাদক অভিজিৎ দে, সম্পাদক গোপাল দাস, সম্পাদিকা সুরজা দাশগুপ্ত, মণ্ডল যুব মোর্চার সভাপতি শানি বিশ্বাস, মণ্ডল সভাপতি অমিত রঞ্জন দে প্রমুখ। এটা কেন হয়েছে? এটার কারণ ভারতবর্ষে আজ শাসন ব্যবস্থা আছে এবং কোন কুশামদের রাজনীতি কেউ করছে না।
থাকবেন এখানে সিটিজেনশিপ আমার যতটুকু অধিকার আমার মাইনরিটি ভাইয়ের সে মুসলমান হোক সে খ্রিস্টান হোক সে জৈন হোক সে বুদ্ধিস্ট হোক সবার সম অধিকার থাকতে হবে ছেলেদের যে অধিকার থাকবে মেয়েদেরও সেই অধিকার থাকতে হবে সব ধর্মাবলম্বী লোকের সমান অধিকার থাকতে হবে এইরকম দেশ আমরা সৃষ্টি করব এই জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রয়োজনীয়তা সবথেকে বেশি আমরা যদি অন্যান্য দিকে তাকাই আমি বলতে গেলে অনেক কিছু কথা বলতে পারবো কিন্তু আমি যাচ্ছি না আজকে কোনাত ভাই খুব সুন্দর করে বলেছেন যে দল যে কাজগুলো করছে সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলোকে দল জনসমক্ষে তুলে ধরতে হবে দলের কার্যকর্তারা যদি সরকারের কাজকে যদি উঠিয়ে না করতে পারে না বোঝাতে পারে মানুষকে তাহলে প্রত্যেক ইলেকশনের সময় আমাদের কষ্ট করতে হবে এবং আমাদের এরকম একটা পরিস্থিতি আছে আজকে চিন্তা করুন তো আজকে কোভিড মহামারীর সময় যদি শাসন ব্যবস্থা কংগ্রেসের হাতে থাকতো আপনারা বলেন কি আপনারা নিজেদেরকে প্রশ্ন করে নেন একবার যে আপনাদের কাছে কচুদরম পেট্রোল বোমাকাণ্ডের অভিযুক্ত মতিবুর রহমান লস্কর সম্প্রতি হায়দরবাজারে অনুষ্ঠিত নাগরিক সভায় মামলাকারী আলতাফ হোসেন লস্কর নিজের নাবালিকা মেয়ে শাহজাহান আক্তার লস্করকে জিয়াউদ্দিন লস্করের ছেলে আব্দুল রাকিব লস্করের সঙ্গে বিয়ে দিয়েছেন বলে যে অভিযোগ উত্থাপন করেন মঙ্গলবার প্রতিবেশী মইনুদ্দিন লস্কর মিজাজুর রহমান লস্কর নুরুল হক লস্কর প্রমুখ ব্যক্তিদের পাশে বসিয়ে নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে তা মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করে বলেন মেয়ের বার্থ সার্টিফিকেট রয়েছে বর্তমানে তার বয়স 18 বছরের ঊর্ধ্বে মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টাকারী অভিযুক্তরা খোলা আকাশের নিচে ঘোরাফেরা করছে এমনকি প্রকাশ্য সভায় যোগ দিচ্ছে বলে উল্লেখ করে তাদের গ্রেফতারের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি নাগরিক সভায় যারা উপস্থিত হয়ে অভিযুক্তদের পক্ষে কথা বলেছিলেন তাদের নিন্দা জানান উল্লেখ্য গত প্রায় তিন মাস আগে কচুদরম থানা এলাকার ভাওরিকানি প্রথম খণ্ড গ্রামে বোতলে পেট্রোল ভরে আগুন ধরিয়ে নবদম্পতিকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনা সংঘটিত হয় যে মেটা জ্বলিছে এখনো আমার মেটা শয্যাশালী আর অত্যন্ত মর্মাহত একজন মানুষ নাগরিক সভা হইল না দেখা তো আইল না কোনো খবর লইল না আমি একজন হোমগার্ড কর্মচারী হোমগার্ডের বেতন কত আমি মেটালে কিরকম চিকিৎসা করমু আর কিরকম চালাইমু এই মধ্যে মানসিকভাবে আমার হৈরানি করা হওয়ার এই জমিন সংক্রান্ত বিয়েবার বই তো দলিল আছে যার আছে তার গোর আছে তার দরজা আছে আমার মেয়ে বিয়া দিয়েছি যে জায়গার থাকবো অসুস্থ হিসাবে আমার দেখা লাগবে এখন মেডিকেলে নাই আমার মেয়ের একটা কন্ডে কিডনি কন্ডেম হয়ে গেছে মেডিকেল রিপোর্ট যেটা বা যেটা কৌটো প্রডিউস করা হয়েছে বা আরো যেগুলা মানুষে এখন এই সমস্ত জিনিস নিয়ে পলিটিক্স রাজনীতি কর্তারা আমার কাছাড়ের পুলিশ সুপার মহোদয় এবং কচুদরমের পুলিশের দৃষ্টি আকর্ষণ করিয়ার এদিকে আমার ডিপুটি ডিসি ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করে যেহেতু আপনারাও মেয়ে আমার মেয়েটাও মেয়ে আমার সুবিচার পাই অতি সত্তর আসামিগুলার গ্রেফতারের দাবি জানাই আর মঙ্গলবার শিলচর 25 নং ওয়ার্ডের টিকর বস্তির সারদামণি লেনে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন সমাজসেবী মিতালি দাসের তত্ত্বাবধানে এলাকায় জমানো আবর্জনা পরিষ্কারের পাশাপাশি নালাগুলো থেকে জমা জল নিষ্কাশন করা হয় বিগত কয়েক বছর থেকে সেই নালাগুলো পরিষ্কার না করানোর দরুন জমা জলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের সমাজসেবী মিতালি দাসের এমন পদক্ষেপের জন্য 25 নং ওয়ার্ডের জনগণ তার ভূয়সী প্রশংসার পাশাপাশি সাধুবাদ জানান আগামী দিনেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সমাজসেবী মিতালি দাস আজকে এই কাজটা শুরু করেছি আমার মনে হয় না যে এটা তিন চার দিনের মধ্যে সম্পূর্ণ করা যাবে কারণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই জায়গার ভয়াবহ অবস্থা তো এটা যতদিনই লাগুক না কেন এই কাজটা সারার পরে আমি 25 নম্বর ওয়ার্ডের প্রতিটি জায়গা নিজে পরিদর্শন করে আমি কাজ করবার চেষ্টা করব আর এই অতিমারির কালে করোনা অতিমারির কালে আমরা প্রত্যেকেই জানি আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবেই থাকতে হয় যে কারণেই আমরা স্যানিটাইজার মাস্ক ইউজ করছি কিন্তু পরিবেশ যদি দূষিত থাকে তবে কি করে আমরা বাঁচতে পারবো যে আমরা যে অক্সিজেনটা নেব সেটা তো একেবারেই দূষণমুক্ত থাকবে যার জন্যই আমরা এই কাজ বিগত তিন থেকে চার বছর থেকে দেখে আসছি আমরা যে এখানে এই গলির এক ভয়াবহ এক অবস্থার মধ্যে আছে বিশেষ করে এই যে আবর্জনা স্তূপাকৃত এখানে পড়ে আছে তো এই স্তূপাকৃত এখানে সবাই ফেলছে তেগুয়া এটাকে সারাবার অনেকবারই চেষ্টা করা হয়েছে কিন্তু এটা ওই জায়গার জিনিসটা জায়গাতেই পড়ে আছে তো আমরা দেখেছি যে এটাকে তো সরাতে হবে এর আগেও আমার ভাই অনেকবার সেটাকে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল কিন্তু কাজের কাজও কিছু হয়নি তো যাই হোক আজকে আমরা এখানে মিতালি দাসের
সমাজসেবী মিতালী দাসের তত্ত্বাবধানে আজকে এই কাজটুকু আমরা হাতে নিয়েছি। কিছু জায়গায় এত নোংরা, হ্যাঁ, যেটা হচ্ছে সাধারণ মানুষের চলাফেরা করাই মুশকিল। তো আজকে আমি দেখতে পেলাম মিতালী দাস উনি নিজের সংস্থা বা নিজের চেষ্টায় উনি সাফাই অভিযানে নেমেছেন এবং তার ওনার সেই সাফাই অভিযানে, হ্যাঁ, আমরা মানে খুবই প্রশংসা করছি। বিশ্ব হিন্দু পরিষদের 57তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে হাইলাকান্দি জেলা কার্যালয়ে। এ উপলক্ষে সকাল 7:30 গোমাতা পূজা অনুষ্ঠানের সূচনা হয়। 10:30 সংগঠনের ধ্বজ উত্তোলন করেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী শ্রী পূর্ণচন্দ্র মণ্ডল। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাপতি নিরুপম দেব, ধর্ম প্রচার প্রমুখ মনোজ কান্তি দাস, নগর সভাপতি ও সম্পাদক অনুপ দেবনাথ, শুভব্রত দেব, চন্দন দে, টিঙ্কু দাস, বজ্রংদরের অজু মালাকার, জঙ্কু মল্লিক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রূপময় বিশ্বাস, শিবপাল, বিজেপির পক্ষে সুব্রতনাথ মজুমদার, তপন দাস প্রমুখ। বেলা 12টার সময় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণচন্দ্র মণ্ডল। জেলা সভাপতি নিরুপম দেবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি, বজরংদল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবিভিপি এবং বিজেপির কর্মকর্তারা। রাতে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে গোবর্ধন পূজার আয়োজন করা হয়। ত্রিপুরার কমলাসাগর বিধানসভা এলাকার দীঘিতে মাছের মড়ক লেগেছে। প্রশাসন কিংবা সোসাইটির কর্মকর্তারা এ নিয়ে সম্পূর্ণ নীরব। পুণ্যার্থীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। কয়েকদিন থেকে কমলাসাগর কসবা মায়ের মন্দিরের দীঘিতে মাছের মড়ক দেখা দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে নিত্যদিন হাজার হাজার মাছ মরে ভেসে উঠছে। এদিকে সোসাইটির কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসন কারো কোনো ভূমিকা নেই বলে অভিযোগ। এই দীঘিতে প্রায় এক বছর আগে প্রচুর পরিমাণে মাছের মড়ক দেখা দিয়েছিল। ছুটে আসে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কমলাসাগর কসবা সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি সাংসদ থাকাকালীন দফায় দফায় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সভা করেছিলেন। কিভাবে সোসাইটি কিংবা মন্দির এবং দীঘির উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে দীঘির দায়িত্ব এলাকার শাসকদলীয় যুবকদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত সোসাইটি কিংবা দায়িত্ব নেওয়ার যুবকদের কোনো ভূমিকা দেখা যায়নি, যার ফলে মাছের মড়ক দেখা দিয়েছে। উদয়পুরে যখন আমি মায়ের মন্দিরে ভুকটুক দিয়ে স্নান করতে নামলাম, তখন দেখলাম যে আপনার প্রচণ্ড দুর্গন্ধ আসছে কোথা থেকে, তখন বুঝতে পারলাম না। তারপর আমার বন্ধুরা বলছে যে জল থেকে হয়তো মাছ টাছ মরেছে, গন্ধ আসছে, দুর্গন্ধ, প্রচণ্ড দুর্গন্ধ। এর মধ্যে আমরা যখন নামলাম, নেমে দেখি যে প্রচুর মাছ মরে আছে। দু তিনটে মাছ আমরা দেখেছি প্রথম গেটে, তারপর আরও দু চারটে যে গেটগুলো গার্ডগুলো আছে ওদের মধ্যে আমরা যেতে পারি না। তো জলের মধ্যে কি কোনো দুর্গন্ধ আছে? হ্যাঁ, জলের মধ্যে দুর্গন্ধ আছে প্রচণ্ড। কিন্তু এই নিয়ে তো প্রশাসনের কোনো হেলদোল দেখছি না। আমি বলবো যে স্থানীয়রা যারা আছে এখানে লোকেল, তাদেরকে বলবো যে ওরা যেন একটু নজর দেয়, কারণ এটা আমাদের একটা পীঠস্থল, হ্যাঁ, ত্রিপুরার একটা পীঠস্থল কর্মেশ্বরী মন্দির। এখানে যদি এভাবে যে মাছ মরতে থাকে জলের মধ্যে, তাহলে তো দর্শনার্থীদের এসে তো এখানে সবটাই খারাপ ভেবে নেবে যে এখানে কোনো হয়তো কোনো পদক্ষেপ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। এনআরসি ছুটদের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানাল সিআরপিসিসি, স্মারকপত্র প্রধানমন্ত্রীকে। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা জানাল এমকেদের জুনিয়র কলেজ। সোনাইয়ে দুটি সরকারি প্রকল্পের সূচনা, উদ্বোধন বিধায়কের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।